তৎকালীন মেজর জিয়া সাহেব, তাকে আমি অনুরোধ করলাম আমি সীমান্ত দখল করে ফেলবো, এবং সেটা আমি করেছিলাম 24 মার্চ রাত্রে। এখন শুধু শহরটা দখলের অপেক্ষায়। এমন সময় জিয়া রহমান সাহেব এসে বললেন, তুমি যদি আজকে যুদ্ধ করো তাহলে আমরা তোমার সাথে থাকতে পারবো না। কর্নেল জাঞ্জুয়ার নির্দেশে জিয়া রহমান তখন চলে গেছেন সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করে ক্যান্টনমেন্টে নিয়ে আসার জন্য। শহরে আমরা মাইকিং করাচ্ছি যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, মাননীয় স্পিকার। হঠাৎ করে কেউ একজন গিয়ে রেডিও স্টেশনে বক্তৃতা দিলে দেশ স্বাধীন হয় না। বঙ্গবন্ধুর একটা খুব প্রসিদ্ধ উক্তি যে সবাই পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। চোরের খনিতে কিছু কিছু লোক ইদানিং বেড়ে দীর্ঘ 50 বছর পর ইতিহাস বিকৃতি করতে শুরু করেছে। পরিণত বয়সে এসে মন্ত্রী হওয়ার খুব খায়েস হয়েছে তাদের। আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আওয়ামী লীগকে সাথে নিয়ে, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে, পাশাপাশি চট্টগ্রামে সেনাবাহিনী অন্য যারা ছিল তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তাদের মধ্যে উল্লেখযোগ্য তৎকালীন মেজর জিয়া সাহেব, তাকে আমি অনুরোধ করলাম আমি সীমান্ত দখল করে ফেলবো, এবং সেটা আমি করেছিলাম 24 মার্চ রাত্রে। এখন শুধু শহরটা দখলের অপেক্ষায়। এমন সময় জিয়া রহমান সাহেব এসে বললেন, তুমি যদি আজকে যুদ্ধ করো তাহলে আমরা তোমার সাথে থাকতে পারবো না। কারণ ওই দিনই তারা চট্টগ্রামের বাঙালি ব্রিগেড কমান্ডার মজুমদার সাহেবকে ঢাকা নিয়ে আসে এবং সেখানে এক পশ্চিমা ব্রিগেডিয়ার আনসারিকে সেখানকার দায়িত্ব দেয়। আনসারি সরাসরি চট্টগ্রাম পোর্টে গিয়ে ঘোষণা দেয় যে সোয়াত জাহাজের অস্ত্র গোলা বারুদ মাস্ট বি আনলোডেড অ্যাট অল কস্ট। আমি বললাম ঠিক আছে, আমি তো গতকালকেই সীমান্ত দখল করে ফেলেছি, আপনারা গিয়ে জিয়াউর রহমান সাহেবকে এই শুধু সংবাদটা দেন। তারা গিয়ে জিয়াউর রহমান সাহেবকে পেলেন না। কর্নেল জাঞ্জুয়ার নির্দেশে জিয়াউর রহমান তখন চলে গেছেন সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করে ক্যান্টনমেন্টে নিয়ে আসার জন্য। শহরে আমরা মাইকিং করাচ্ছি আওয়ামী লীগের নেতৃত্বে যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রিক্সায় করে মাইকে এসে ঘোষণা দেওয়া হচ্ছে চট্টগ্রাম শহরে। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, বঙ্গবন্ধু একটা দীর্ঘদিনের প্রস্তুতি নিয়েই এই সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছিলেন। মাননীয় স্পিকার, হঠাৎ করে কেউ একজন গিয়ে রেডিও স্টেশনে বক্তৃতা দিলে দেশ স্বাধীন হয় না। এর পিছনে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের প্রয়োজন হয়। জনগণকে স্বাধীনে প্রস্তুত হতে হয়, জনগণকে সংগ্রামে সম্পৃক্ত করতে হয়। সেটাই হচ্ছে রাজনীতিবিদদের মূল কাজ। রাজনৈতিক নেতৃত্ব ছাড়া কোনোদিন মুক্তিযুদ্ধ হতে পারে না, এবং সেই যুদ্ধে কোনোদিন কোনো জাতি বিজয়ী হতে পারে না। চোরের খনিতে কিছু কিছু লোক ইদানিং বেড়ে দীর্ঘ 50 বছর পর ইতিহাস বিকৃতি করতে শুরু করেছে। পরিণত বয়সে এসে মন্ত্রী হওয়ার খুব খায়েস হয়েছে তাদের, যার কারণে নিশিরাতের প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে ভয় না করে মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছে। তিনি তো ছিলেন শুধু চট্টগ্রাম সেক্টরের অ্যাডজুটেন্ট, বিডিআরের, তৎকালীন ইপিআরের। তিনি সমস্ত বর্ডার কিভাবে বন্ধ করলেন? ছোট দোকানদার হয়ে যদি বলে যে আমি ঢাকা বন্ধ করে দিলাম, এটা কিভাবে সম্ভব? তিনি যে কথাগুলি বলেছেন এই কথাগুলি মোটেও সত্য নয়। তিনি মাইক করেছেন, সবাই পলায়ে ইন্দুরের মতো গর্তে ঢুকে গেছিল, তিনি নিজেই তো পলায়ে রামগড়ে চলে গিয়েছিল 27 তারিখ। তিনি এত বীর বাহাদুর ছিলেন, পাঞ্জাবিদেরকে তিনি অ্যারেস্ট করতে পারলেন না কেন? তিনি এত বীর বাহাদুর হয় তাহলে তাকে বঙ্গবন্ধু চাকরিচ্যুত করলো কেন? বঙ্গবন্ধুর হাতেই তো তিনি চাকরি হারিয়েছেন, তিনি এখন দালালি করে লাভটা কি? তাকে তো পুনর্বাসন তো করেছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান উপকার না করলে তিনি আজকে কোথায় গিয়ে ভিক্ষা করতো তার কোনো ঠিক নাই। যাদের নাম বলতেছে তাদের অনেকে আমার যুদ্ধের সময় পাকঘরের দায়িত্বে ছিল, বাউরচি ছিল আমার, গম চুরি করে বিক্রি করে তারা ভারতে পলায়ন করেছিল। যুদ্ধ চলাকালীন সময়ে আমি একমাত্র প্রথম অফিসার যে খেতাব পেয়েছিল, বাকিরা পেয়েছে 72 সালের মার্চ মাসে, রফিক সাহেবেরা পেয়েছে 72 সালের মার্চ মাসে। 1 মার্চ 1971 সালে যখন ইয়াহিয়া হটকারী সিদ্ধান্ত নিয়ে 3রা মার্চের অধিবেশন স্থগিত করলেন, তখন সারা দেশব্যাপী বঙ্গবন্ধুর আহ্বানে যে আন্দোলন সৃষ্টি হলো, 7ই মার্চ তিনি ভাষণের মধ্যে যে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন এবং বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং ইয়াহিয়ার সিদ্ধান্তের পরে সারা দেশ উত্তাল হয়ে উঠল, চট্টগ্রামে হরতাল অবরোধ হলো। এখানে মোশাফ সাহেব আছেন, তিনি জানেন চট্টগ্রামের ঘটনা। সোয়াত জাহাজ আসলো অস্ত্র নিয়ে, আমরা সেই অস্ত্র খালাসে বাধা দিয়েছিলাম। চট্টগ্রামের শ্রমিকরা
আওয়ামী লীগের নেতৃত্বে অস্ত্র খালাসে অস্বীকৃতি করে। আমি ইপিআর এর জন্য হিসাবে সকল বাঙালি ইপিআর এর সদস্যকে নির্দেশ দিয়েছিলাম, তোমরা কোনো মতেই অস্ত্র খালাস করবে না। সেই প্রেক্ষিতে সোয়াদ জাহাজের অস্ত্র খালাস বন্ধ রইল। আমরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেছি। পাশাপাশি আমি সে সময়ের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান এবং সভাপতি এমার সিদ্দিকীর সাথে গোপনে যোগাযোগ করে বললাম, আপনারা ঢাকা গিয়ে বঙ্গবন্ধুকে বলেন, আমার পরিচয় দিয়ে বললে উনি চিনবে যে আমি ইপিআরকে নিয়ে চট্টগ্রামে যুদ্ধ করে চট্টগ্রামকে মুক্ত রাখবো। বঙ্গবন্ধুর জন্য চট্টগ্রাম 14 দিনের থেকে 21 দিনের মতো আমরা মুক্ত রাখতে পারব। এই কথা বলার পরে তারা জাতির পিতাকে বঙ্গবন্ধুকে এসে ঢাকায় সব কিছু অবহিত করার পর তিনি তাদের মধ্যে আমাকে মেসেজ পাঠালেন যে ঠিক আছে রফিক, তার প্রস্তুতি চালাতে থাকুক, আমি সময়মতো তাকে নির্দেশনা পাঠাবো। এম আর সিদ্দিকী সাহেব একটা বার্তা নিয়ে চট্টগ্রামে ফিরে যাচ্ছেন। পাকিস্তান ইন্টেলিজেন্স তাদেরকে ফলো করছে। কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা খালি ট্রাক পাঠিয়ে তাদের গাড়িটাকে স্ম্যাশ করে দেওয়ার চেষ্টা করা হলো, মেরে ফেলার। কোনো মতে তারা সৌভাগ্যক্রমে বেঁচে অন্য একটা গাড়িতে করে চট্টগ্রাম ফিরে আসেন। সেই রাত্রে আবার আমি তার সাথে এম আর সিদ্দিকী সাহেবের সাথে একে খান সাহেবের বাসায় গোপনে দেখা করি রাত্রি 12টার পরে। আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আওয়ামী লীগকে সাথে নিয়ে, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে। জিয়াউর রহমান সাহেব এসে বললেন এবং এম আর চৌধুরী সাহেব কর্নেল যে তুমি যদি আজকে যুদ্ধ করো, 24 মার্চ রাত্রের কথা, তাহলে আমরা তোমার সাথে থাকতে পারবো না। জিয়াউর রহমান সাহেবকে আমি বললাম যে আজকে যদি আপনারা আমার সাথে যুদ্ধে না নামেন তাহলে কালকে হয়তো সময় নাও পেতে পারে। চট্টগ্রাম শহরে এক পাহাড়তলি, ওখানে আরেকটা পাহাড়তলি হাইস্কুল, সেই হাইস্কুল প্রাঙ্গণে তারা অবস্থান নেন। সেখান থেকে তিনি তাদের আলমিরা খুলে ম্যাপ বের করেন যে ইন্ডিয়া যাওয়ার রাস্তা কোনটা। আমার সিদ্ধান্ত ছিল যে মরতে যদি হয় তাহলে যুদ্ধ করবে, যুদ্ধ করে মরবো, বিনা যুদ্ধে মরতে পারবো। আমার কাছে প্রস্তাব আসলো রেডিও স্টেশনে গিয়ে স্বাধীনতার ঘোষণা দেওয়ার। আমি বললাম স্বাধীনতা ঘোষণা দেওয়ার আমি কেউ নই। জেনারেল ওসমানী আমাকে বললেন 12 তারিখ তোমাকে বঙ্গবন্ধুর সাথে ব্রেকফাস্টে যেতে হবে। আমরা অপেক্ষা করছিলাম 7ই মার্চের ভাষণের জন্য। বঙ্গবন্ধু সেদিন বলেছিল আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আজকের সংগ্রাম মুক্তির সংগ্রাম, কিন্তু তিনি পরিষ্কারভাবে স্বাধীনতা ঘোষণা করেন নাই। আমরা 2 বার যে অ্যাপ্রোচ করলাম, প্রথমবার কর্নেল এমএজি ওসমানী সাহেবের মাধ্যমে, পরে জেনারেল এমএজি ওসমানী সাহেব, তারপরে চট্টগ্রামের প্রবীণ নেতা জনাব এম আর সিদ্দিকী সাহেবের মাধ্যমে। এম আর সিদ্দিকী সাহেব সর্বশেষ ঢাকায় এসেছিল 18ই মার্চ এবং যাওয়ার পথে তিনি নিজামপুর কলেজের সামনে গভীর রাত্রে এক দুর্ঘটনায় পতিত হন 18ই মার্চ রাত্রে। 2 বারই বঙ্গবন্ধু পরিষ্কার ভাষায় আমাদেরকে বলেছিলেন তিনি পাকিস্তানিদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের যে ন্যায্য দাবি সেটা আদায় করবেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন। তার কথার সাথে মিল রেখে আমি বলতে চাই তিনি পাকিস্তানিদের সাথে হোটেল ইন্টারকনে বৈঠক করেছিলেন, আমাদের কথায় তিনি কর্ণপাত করেন নাই। সেদিন আসেন মেজর রফিকের কথায়, মেজর রফিকের সাথে কথা হয়েছিল তিনি বিডিআর এর লোকদেরকে নিয়ে বিদ্রোহ হলে বেরিয়ে আসবেন। 25 তারিখ দুপুরের পর থেকে তার সাথে কোনো যোগাযোগ আমাদের ছিল না। আমি নিজে একাধিকবার টেলিফোন করেছি ডিউটি অফিসার হিসাবে। পরবর্তী পর্যায়ে আমরা জানতে পারলাম তিনি চট্টগ্রাম থেকে পলায়ে ভারতের সীমান্তে রামগড় শহরে, আমাদের খাগড়াছড়ির রামগড় শহরে পোস্ট অফিসের দোতলায় তিনি আশ্রয় নিয়েছেন। বিডিআর এর সৈন্যদেরকে এদিক ওদিক তিনি সরিয়ে ছিটিয়ে রেখে তাদের কোনো খোঁজ খবরও নেন নাই। এই মেজর রফিক, আমি তার ব্যক্তিগত কারণ বলতে চাই না, বিয়ের কারণে কোনো একটা দুর্ঘটনা হয়েছিল, 2 জন মার্ডার হয়েছিল, যার কারণে বঙ্গবন্ধু তাকে চাকরি থেকে বরখাস্ত করে তিনি অনাহারে অত্যাহারে চট্টগ্রামে জীবন যাপন করছিলেন। আমি যখন বঙ্গভবনে যাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে দায়িত্ব নেওয়ার জন্য, চট্টগ্রামের কমিশনার ছিল তখন জনাব আউয়াল সাহেব নোয়াখালী বাড়ি, উনাকে অনুরোধ করি যে মেজর রফিককে একটা টিকিট কিনে দেন এবং তাকে ঢাকায় পাঠান আমার কাছে বঙ্গবনে। তিনি বঙ্গবনে আসলেন এবং আসার পরে তাকে জিজ্ঞাসা করলাম আপনি কোনো একটা যদি চাকরি পছন্দ করেন ঢাকায় বা চট্টগ্রামে, আপনাকে সেটা দেওয়া হবে, কোন জায়গায় আপনি যেতে চান? তিনি বললেন যে আমাকে ঢাকার ওয়াসা চেয়ারম্যানের দায়িত্ব দিলে আমি আনন্দিত হব। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অনুরোধ করে ওই দিনে তাকে এস্টাবলিশমেন্ট মিনিস্টারের কাছে পাঠিয়ে তাকে পত্র দেওয়া হয়, নিয়োগ দেওয়া হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই তাকে তার জীবনের এই দুর্দশা থেকে মুক্ত করে ওয়াসার চেয়ারম্যান হিসাবে তাকে নিয়োগ দেন। আজকে জিয়াউর রহমানের অবর্তমানে
বা দীর্ঘ 25 বছর পর এ ধরনের মিথ্যাচার করা, এটা আওয়ামী লীগের চিরাচরিত অভ্যাস, এটা নতুন কোন বিষয় না। তারা সবসময় মিথ্যা বক্তব্য দিয়ে মানুষকে ধুকে দিয়ে আসছে। আপনি যদি দেখেন 1950 সালের পরে কখনো জনগণের ভোটে তারা নির্বাচিত হয় নাই। তারা বলে যে 70 সালে তারা নির্বাচিত হয়েছে, 70 সালে সেটা আওয়ামী লীগের নির্বাচন ছিল না, এটা নির্বাচন ছিল তৎকালীন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে, বাঙালি এবং অবাঙালিদের মধ্যে। বাঙালিরা বাঙালিদের পক্ষে রায় দিয়েছিল, পাকিস্তানি বিপক্ষে রায় দিয়েছিল। এছাড়াও আরো একজন বক্তব্য রেখেছেন, তিনিও বীর বাহাদুরের মতো আর্মি অফিসারদেরকে সমালোচনা করেছেন, তাকে প্রস্তুত থাকতে হবে সেটার জবাব দেওয়ার জন্য। তিনি কখনো কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। আমি যখন তার এলাকায় যুদ্ধ করি, তিনি 2টা গোডাউন থেকে চাল বিক্রি করে ভারতে পলায়ন করেছিল। এখন যেহেতু আমরা সংসদে নাই, তিনি বীর বাহাদুর হয়ে যেভাবে ইচ্ছে বক্তব্য দিয়ে যাচ্ছে, ওয়ান সাইডেড গেম খেলে যাচ্ছে। ওয়ান সাইডেড গেম আর বেশি দিন চলবে না, সাবধানতা অবলম্বন করতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে এভাবে প্রতিপন্ন করা ঠিক না। মুক্তিযোদ্ধারা হচ্ছে জাতির গর্বের সন্তান, এটা যেই দলেরই হোক না কেন, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ভারতে গিয়ে মদ খেয়ে, ত্রিপুরাতে নাচ করে, হেমা মালিনীর গান শুনে, হেমা মালিনী সিনেমা দেখে যারা মুক্তিযুদ্ধ হয়েছে, এবং তিনি অনেকের নাম বলেছেন যারা বাঁশখালী সনুয়াতে পলাইছিল। কিছু কিছু লোক আমার চন্দনেশের দোপাচুরি একটা এলাকা আছে যেটা বান্দরবনের সাথে অ্যাটাচড, ওখানে অনেকে পলাইছিল মুক্তিযুদ্ধের পরে, যেহেতু তারা আওয়ামী লীগের সাথে সম্পর্কিত ছিল, এরা সবাই মুক্তিযুদ্ধ হয়েছে। অর্থাৎ গ্রামে গঞ্জে পলাইয়া ছিল তারাও মুক্তিযুদ্ধ হয়েছে, জঙ্গলে যারা পলাইছিল তারাও মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু এদের অনেকেই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। প্রথম যখন মুক্তিযুদ্ধের তালিকা হয় এটা 1 লক্ষের নিচে ছিল, এখন আওয়ামী লীগের সময় এসে এটা 5 লক্ষের উপরে চলে গেছে। জনগণের রক্তের টাকাগুলি তারা লুটপাট করে খাচ্ছে। সুতরাং আপনারা তাদের এই মিথ্যা কথায় বিশ্বাস করার কোনো কারণ নাই। এমএজি ওসমানি, তিনি বৃদ্ধ বয়সে মুক্তিযুদ্ধের দায়িত্ব নিয়েছিলেন এবং জেনারেল পদে তাকে উন্নীত করা হয়, এটা কে করেছিল? আওয়ামী লীগ সরকার করেছিল। আজকে জেনারেল ওসমানির অবর্তমানে তার বিরুদ্ধে এই ধরনের কথা বলার স্পর্ধা কিভাবে রাখে? একজন সামরিক অফিসারকে এই ধরনের বদনামি করার স্পর্ধা তাদের কিভাবে হচ্ছে? তাদেরকে এটার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি যদি ইহুদিদেরকে ইসলাম ধর্ম সম্বন্ধে বলেন, ইহুদিরা কখনো ইসলাম ধর্মে আসবে না। এই ধরনের রাজনীতিতে কিছু বিপদগামী লোক আছে, তাদেরকে যতই হেদায়ত করেন না কেন, আল্লাহর পক্ষ থেকে তারা হেদায়ত প্রাপ্ত হয় নাই, যার কারণে তারা অহরহ মিথ্যা কথা বলে যাচ্ছে। নতুন প্রজন্মের ছেলেরা খুবই চালাক, তারা এখন মিথ্যা কথা শুনতে অভ্যস্ত না। ঘরে ঘরে দেখবেন, আপনি টেলিভিশন বন্ধ করে দেয়, যখন মিথ্যা বক্তব্য শুরু হয়ে যায় টেলিভিশন বন্ধ করে দেয়। আপনি এটা মনে করেন না, বাংলাদেশের জনগণ এত বোকা? বাংলাদেশের জনগণ রাজনৈতিক ভাবে খুবই সচেতন, কে মিথ্যা কথা বলছে, কে সত্য বলতেছে, কার কথা অন্তর থেকে আসতেছে, কার কথা শুধু চোখে মুখে ভিলকিবাজি করতেছে, এটা মানুষের জনগণের ভালো করে বুঝে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার এই ক্ষমতা বাংলাদেশের জনগণের আছে, যার কারণে বাংলাদেশের জনগণ এখন রাস্তায় নেমে আসছে। যখন দেখলো যে পলিটিক্যাল নেতারা রাস্তায় নেমে আসছে, লক্ষ লক্ষ জনগণ না খেয়ে তবলিগের মতো 2-3 দিন চিরামুড়ি নিয়ে বিভিন্ন দলের মিটিং গুলিতে উপস্থিত হচ্ছে, এটাই হলো একটা মানুষের অসন্তোষের বহিঃপ্রকাশ। Well, I expect to disagree with Mr. Nehru more than 100% of it. Aaj Bangla se shuru hui in our life. Amader sangram cholbei cholbe. Mazzur Rahman, do hereby declare independence of Bangladesh. Janagoner protinidhir kache khomota hostantor korte hobe. Jomi independence. That I don't mean. মজিদ ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে। শেখ মজিদ ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। ¶¶